আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলম গ্রিমিয়া শুভেচ্ছা সবাইকে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে। হ্যালো ভিউয়ার্স, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে, আপনারা যারা 23 সালে ইউএস এম্বাসিতে ইন্টারভিউ দেবেন, ইন্টারভিউতে কী ধরনের কোশ্চেন হতে পারে, এমন 10টি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা ইউএস এম্বাসিতে 2023 অথবা 24 সালে যারা ইন্টারভিউ দেবেন, কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে এবং আপনি উত্তরগুলো কীভাবে দিবেন, এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি। যারা আমেরিকা দেশে যেতে চাচ্ছেন, অবশ্যই কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে আপনাদের জানা নাও থাকতে পারে, সুতরাং তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনার যথেষ্ট যোগ্যতা থাকলেও আপনি আমেরিকা ভিসা পাবেন না, আবার অনেক সময় যোগ্যতা না থাকা সত্ত্বেও যদি আপনি ইন্টারভিউ ভালো করতে পারেন, আপনার ভিসা মিলে যায়। সুতরাং ইউএস এম্বাসির ভিসা হচ্ছে অনেকটা লটারির মতো। সুতরাং এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব, ইউএস এম্বাসি সাধারণত কোন 10টি প্রশ্ন আপনাকে অবশ্যই করতে থাকবে। এখন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব, কোন ধরনের 10টি প্রশ্ন আপনাকে অবশ্যই করে থাকবে। 1 নম্বরে হচ্ছে, আপনাকে ভিসা কনসুলার যখন আপনাকে প্রশ্ন করবে, তখন এই 10টি প্রশ্ন অবশ্যই আপনাকে করে থাকবে। সুতরাং আপনারা যারা ইউএস ভিসা ইন্টারভিউ দিবেন, অবশ্যই খাতা কলম নিয়ে আপনারা ইচ্ছা করলে লিখে নিতে পারেন। 1 নম্বর হচ্ছে, আপনি কোথায় যাবেন, এই প্রশ্ন আপনাকে করবে, আপনি নিউ ইয়র্ক কোথায় যাবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা নিউ ইয়র্কে ভিসার জন্য ইন্টারভিউ দিবেন, অবশ্যই আপনি পার্টিকুলার যে জায়গায় নিউ ইয়র্কে যাবেন সেই জায়গাটির নাম সঠিক সুন্দরভাবে বলার চেষ্টা করবেন। 2 নম্বরে হচ্ছে, আপনি নিউ ইয়র্ক কোথায় যাবেন, নিউ ইয়র্ক যেহেতু অত্যন্ত বড় একটি দেশ, ইউএস যেহেতু বড় একটি দেশ, আপনি ইউএসের কোথায় যাবেন, কোন স্টেটে যাবেন, কোন এলাকায় যাবেন, পার্টিকুলার ওই জায়গার নাম আপনি সুন্দর করে বলবেন। এটা হচ্ছে আপনার 2 নম্বর কোশ্চেন, যে আপনি ইউএস কোথায় যাবেন। 3 নম্বর হচ্ছে, আপনি কেন যাবেন, 3 নম্বর হচ্ছে আপনি কেন যাবেন। আপনি যেহেতু টুরিস্ট ভিসায় যাচ্ছেন, অবশ্যই আপনাকে বলতে হবে যে আপনি সেখানে ঘোরার জন্য যাচ্ছেন, দেখার জন্য যাচ্ছেন, এবং আপনি কোথায় কোথায় যেতে চান, কি কি দেখতে চান, এই বিষয়টাও এখানে আপনি ক্লিয়ার করে নিতে পারেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কি করেন, আপনাকে প্রশ্ন করা হবে আপনি বাংলাদেশে কি করেন। সুতরাং একটু বিস্তারিত আপনাকে বলতে হবে, অর্থাৎ আপনি কোন পেশায় আছেন, যে পেশায় থাকেন অবশ্যই আপনার পারফরমেন্স সেখানে ভালোভাবে উপস্থাপন করতে হবে। 5 নম্বরে হচ্ছে, আপনাকে কোশ্চেন করা হতে পারে আপনার মাসিক ইনকাম কত অথবা আপনার নেট ইনকাম কত। হ্যালো ভিউয়ার্স, অবশ্যই আপনাকে মানসম্মত একটি উত্তর দিতে হবে, যে উত্তরটা গ্রহণযোগ্যতায় আসতে পারে। 6 নম্বরে হচ্ছে, কোন কোন দেশ ট্রাভেল করেছেন অথবা আপনি কয়টি দেশ ট্রাভেল করেছেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কোন কোন দেশ ট্রাভেল করেছেন অথবা আপনি কয়টি দেশ ট্রাভেল করেছেন। আপনি যে কয়টি দেশ ট্রাভেল করেছেন, অবশ্যই এর উত্তর সঠিক সুন্দরভাবে দিতে হবে। 7 নম্বরে হচ্ছে, কতদিন থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আপনি যখন ইউএসএ টুরিস্ট ভিসায় যাবেন, অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি কতদিনের জন্য যাচ্ছেন এবং কত তারিখে ফিরে আসছেন, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। 8 নম্বরে হচ্ছে, কোথায় থাকবেন, আপনি নিউ ইয়র্কে গিয়ে কোথায় থাকবেন, আপনি যে হোটেলে থাকবেন অবশ্যই হোটেলের নাম মনে রাখবেন এবং এই হোটেলটি কী মানের
কত স্টারের অথবা কোন স্টেটে অবশ্যই এটি মনে রাখতে হবে। 9 নম্বর হচ্ছে আপনার ট্যুরের বাজেট কত, আপনি যে US ঘুরতে যাবেন সেই জন্য আপনি কি পরিমাণ টাকা বাজেট করছেন অথবা কত লক্ষ বা কত ডলার আপনার বাজেট। 10 নম্বরে হচ্ছে যে কোশ্চেনটা 80% লোককে বিব্রত করে, যেহেতু আপনি একা ইন্টারভিউ দিয়ে থাকেন, আপনাকে আপনার জন্য সবচেয়ে কঠিন কোশ্চেন হচ্ছে আপনি একা যাচ্ছেন কেন। এই বিষয়টা আপনাকে ভালো এবং সাজানো গোছানো একটি উত্তর দিতে হবে যে আপনি কি কারণে আপনি আপনার ফ্যামিলি নিচ্ছেন না। এই বিষয়টা আপনাকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমার দেওয়া এই 10টি প্রশ্নের উত্তর যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করছি এই 10টি কোশ্চেনের 7 থেকে 8টি কোশ্চেন আপনি সরাসরি পেয়ে যাবেন US এম্বাসিতে। যদি আপনারা যে কেউ এই কোশ্চেনের উত্তরগুলো পেয়ে যান, মিলে যায়, অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো বিষয়, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।